নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/9/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC স্ট্যান্ডার্ডে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে গুরুত্বপূর্ণ 5টি নোটিফিকেশান রয়েছে, আসুন সেই 5টি নোটিফিকেশান আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। প্রথম যে নোটিশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট প্রকাশিত হয়েছে 2023-এর যে 7 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল সিনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগের, এছাড়াও সিনিয়র সায়েন্টিফিক অফিসার হচ্ছে 8000 টক্সিকোলজি ও কেমিস্ট্রি সেকশানের, আর একটা হচ্ছে ব্যালিস্টিক্স ডিভিশনের। তো এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট ইনভাইট করা হচ্ছে, টোটাল 9টা ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসারের, টক্সিকোলজি ও কেমিস্ট্রি সেকশানের, আর বাল্টিস্টিক ডিভিশনে 2টো ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ভ্যাকেন্সিতে অনলাইন আবেদন করা যাবে, অনলাইন আবেদনের লাস্ট ডেট 17 অক্টোবর 2023 দেখতে পাচ্ছেন, 17 অক্টোবর পর্যন্ত হচ্ছে অনলাইন আবেদন করা যাবে। তো আর এটা ওয়েবসাইটে হচ্ছে 19 তারিখে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্য পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। 19 সেপ্টেম্বর হচ্ছে বিস্তারিত তথ্য দেওয়া হয়ে যাবে। এটা নেক্সট 2 নম্বর যে নোটিশটা রয়েছে, এটাও 2023-এর 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছে, এটাও আবেদনপত্র চাওয়া হচ্ছে ভ্যাকেন্সি অনুযায়ী, জেনারেল ডিউটি জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ নিযুক্ত হবে, 300টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তো এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটার হচ্ছে বিস্তারিত নোটিফিকেশান আসবে। অনলাইন আবেদন করা যাবে 12 অক্টোবর পর্যন্ত 2023, 12 অক্টোবর পর্যন্ত ফিস পেমেন্ট করা যাবে 13 অক্টোবর পর্যন্ত, আর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেবে 19 সেপ্টেম্বর, সেই তথ্য দিলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তো এই নতুন এই 3টি নোটিফিকেশান আসতে চলেছে, আর একটা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 2023-এর 8 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে, প্রেসক্রাইব ফরম্যাট চাওয়া হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার বায়োলজি ডিভিশনের, 2টো ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র সেকেন্ডারি সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিটের, একটা সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে ফিজিক্স সেকশানের, ফিজিক্স ডিভিশনের 2টো ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র সায়েন্টিফিক অফিসারের ক্ষেত্রে কোয়ালিফাইড এই কোশ্চেন ডকুমেন্টস এক্সামিনেশন সেকশান বা ফিজিক্স ডিভিশনের এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। এতেও 17 অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করা যাবে পর্যন্ত, 17 অক্টোবর পর্যন্ত, আর বিস্তারিত তথ্য 26 সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন করা যাবে, হচ্ছে 19 সেপ্টেম্বর এই সংক্রান্ত নোটিশ দিয়ে দেবে, সেটা আমি আপনার সাথে শেয়ার করবো। তো এইগুলো নতুন নোটিফিকেশান আসতে চলেছে, আর কিছু নোটিশ রয়েছে সেটা হচ্ছে 2022-এর যে 2 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল WBCS এক্সিকিউটিভ মেন পরীক্ষার, তার হচ্ছে শিডিউল প্রকাশিত হয়েছে, আমরা গতকালই আমি নোটিশটা আমি শেয়ার করেছিলাম, 29, 30 এবং 1 এবং 3 অক্টোবর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে অবশ্যই 19 সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই মেন পরীক্ষার জন্য, এটা বলা হয়েছে। আর হচ্ছে এটা 2021-এর যে 15 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল প্রোটোকল অফিসার নিয়োগের, তার ইন্টারভিউ ডেট ঘোষণা হয়েছে, ইন্টারভিউ হবে 12 অক্টোবর ইন্টারভিউ রয়েছে, আর ই কল লেটার পাওয়া যাবে হচ্ছে 5 অক্টোবর থেকে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, আর ইনফরমেশান শিট আরও ইনফরমেশান 20 সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হবে। তো এই নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।